কালী পুজো তো এনকেডিএর তরফ থেকে পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। গতকাল 165-এর মতো ঠাকুর বিসর্জন হয়েছে, আজকে এখন অবধি 25-26টা। আশা করছি আজকের মধ্যে অধিকাংশ ঠাকুর বিসর্জন হয়ে যাবে, কোনো চাপ নেই। একটা ছোটো ছোটো ঠাকুরগুলো আসছে এবং সুশৃঙ্খলভাবে জলে ফেলা হচ্ছে, রাতের মধ্যেই সব কাঠামো তুলে ফেলা হচ্ছে।